इनग्रेडियंट दिए तैरी तुम्हारा टाइटल थंबनेल देखे बुझे गेछो जदिओ मेन इनग्रेडियंट से पोटैटो আমি অনেক দিন বাদে ডিআইওয়াই কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব পটাটো ফেস ক্রিম। পটাটো জানো তোমরা স্কিনের জন্য খুব ভালো, স্কিনে কোনো রকম দাগ থাকলে, কোনো রকম ডার্ক প্যাচ থাকলে, ব্লেমিশ থাকলে, ট্যান স্কিন থাকলে সেটা পটাটো জুস খুব ভালোভাবে রিমুভ করতে সাহায্য করে। কারণ আমাদের এখন প্রচুর ট্যান পড়ে আর অনেকের দেখবে মুখে ব্রনোর দাগ হয়ে যায়, পিম্পল স্পট থেকে যায়, পিগমেন্টেশন হয়। তো তার জন্য পটাটো খুব ভালো স্কিনে কাজ করে আর সেটাকে যদি আমরা অনেক কিছু দিয়ে ভালো করে একটা ক্রিম ফর্মে আনতে পারি তাহলে সেটা আরও ভালো কাজ করবে। তো আজকে আমি তোমাদের সাথে সেই ক্রিমটাই শেয়ার করবো, আশা করি অনেকের উপকার হবে। আর যাদের মুখে এরকম পিগমেন্টেশন আছে, ব্ল্যাক স্পট আছে, পিম্পল স্পট আছে, তারা এটা একদম নির্ভাবনায় ইউজ করতে পারো। তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা তোমাদের স্কিনে ভালো কাজ করছে। তো চলো আর বেশি কথা বলবো না, তোমাদের দেখি যে আমি কীভাবে ক্রিমটা তৈরি করলাম। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন এসছো, আমাকে নতুন দেখছো, তাদের সবাইকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার সাথেই থেকো, আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করলে আমার বন্ধু বাড়লে, আমার ফ্যামিলি মেম্বার হলে আমার খুব খুব ভালো লাগে, খুব আনন্দ হয়। তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করো। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই আমি কীভাবে ক্রিমটা তৈরি করলাম, তারপর তোমাদের সাথে এসে আমার কথা বলছি। তো দেখো বন্ধুরা, আমি পটাটো ক্রিম বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের পটাটো নিয়ে নিয়েছি আর পটাটোটাকে খুব ভালো করে আমি পিল করে নিচ্ছি। পটাটো স্কিনটাকে লাইট করতে, ব্রাইট করতে খুব ভালো সাহায্য করে, ট্যানটাকে খুব ভালো রিমুভ করে। তো দেখো আমি খুব ভালো মতো পিল করে নিয়েছি। পিল করে নেওয়ার পর তোমরা পটাটোটাকে খুব ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে এরকমভাবে গ্রেট করে নেবে। এবারে দেখো আমি একটা ক্লিন বোল নিয়েছি, ক্লিন বোলের মধ্যে পটাটো জুসটাকে ভালোভাবে বার করে নিচ্ছি। দেখো তোমরা, আমি খুব ভালো মতো পটাটো থেকে পটাটো জুসটা বার করে নিয়েছি। এবারে এটা আমি কিছুক্ষণ থিতোনোর টাইম দেব। এবার দেখো আমার পটাটো জুসটা ওপরে চলে এসছে আর নিচে যে পটাটো স্টার্চগুলো রয়েছে সেগুলোও খুব ভালো মতো জমা হয়ে গেছে। এবারে আমি উপর থেকে আরেকটা বলে পটাটো জুসটা উপর থেকে পুরোটা ফেলে দেব আর নিচে দেখো আমাদের স্টার্চটা জমা রয়েছে, আমাদের সেই স্টার্চটাই কিন্তু কাজে লাগবে ক্রিম বানাতে। কারণ আমরা যদি পুরো জুসটা দিয়ে ক্রিমটা বানাই তাহলে ক্রিমটার কালারটা পুরো ব্ল্যাক ব্ল্যাক টাইপের হয়ে যাবে, কারণ তোমরা জানো পটাটো জুসটা থাকার পর কেমন একটা ব্ল্যাক ব্ল্যাক হয়ে যায়, তো সেরকম হয়ে যাবে, ক্রিমটা দেখতে খুব বাজে লাগবে। এবারে আমি ওটাতে অ্যাড করব অ্যালোভেরা জেল। এখানে আমি বোরোপ্লাসের অ্যালোভেরা জেল অ্যাড করছি, তোমরা চাইলে যে কোনো অ্যালোভেরা জেল এখানে অ্যাড করতে পারো। আমি এখানে অ্যালোভেরা জেল অ্যাড করব 2 স্পুন। এবার নেক্সট আমি অ্যাড করব এখানে 2টো ভিটামিন ই ক্যাপসিউল। আমি এখানে ক্যাপসিউলটাকে জাস্ট ফাটিয়ে অয়েলটা আমি বোলটার মধ্যে দিয়ে দেব। এবারে সবকটা ইনগ্রেডিয়েন্টকে আমি খুব ভালো মতো মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ পুরো মিক্সচারটা একটা ক্রিম ফর্মে চলে এসছে আর যেটা হোয়াইট হোয়াইট কালারের হয়েছে। আমরা যদি এটা পটাটো জুস দিয়ে করতাম তাহলে কিন্তু এটা একটা কালচে কালচে কালার হয়ে যেত, দেখতে ভাল লাগতো না। তো দেখো আমি এরকম একটা গ্লাস কন্টেনার নিয়ে নিয়েছি, আমি এই গ্লাস কন্টেনারের মধ্যে এই ক্রিমটা স্টোর করে রাখবো। এটা তোমরা চাইলে ফ্রিজে রাখতে পারো, ফ্রিজে রাখলে এটা 20 দিন অবধি খুব ভালো থাকবে। দেখো আমি একটা এয়ারটাইট গ্লাস জারে ক্রিমটাকে স্টোর করে রেখেছি।
সবাই দেখে নিয়েছো আমি কিভাবে এই পটেটো ফেস ক্রিমটাকে বাড়িতে তৈরি করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমরা এটা রাত্রি শুতে যাওয়ার আগে অ্যাপ্লাই করতে পারো বা দুপুরে পাওয়ার ন্যাপ নেওয়ার আগে অ্যাপ্লাই করতে পারো। তবে আমি প্রিফার করি রাত্রে শুতে যাওয়ার আগে কোনো ক্রিম অ্যাপ্লাই করার, কারণ সেটা ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব করা, সারা রাত স্কিনে থাকে বলে স্কিনটা খুব ভালো লাগে সকালে উঠে দেখতে, আর স্কিনে সেটা খুব ভালো কাজ করে। তো তোমরা দুপুরেও এটা অ্যাপ্লাই করতে পারো, ভালো করে স্কিনটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেওয়ার পর, টোনার অ্যাপ্লাই করার পর এই ক্রিমটাকে তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে ঘুমোতে চলে যাবে। ঘুম থেকে উঠে একটা সুন্দর ফ্রেশ স্কিন তোমরা দেখতে পারবে, তাই সেটা দেখতে কার না ভালো লাগে বলো। তো সবাই অ্যাপ্লাই করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের উপকার হলো কি না, কেমন লাগলো। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটাকে হিট করো, প্রচুর লাইক করো, শেয়ার করো আর অনেক অনেক কমেন্ট করো। আর আরেকটা কথা, তোমরা এই ক্রিমটাকে ফ্রিজেও স্টোর করে রাখতে পারো, তোমরা 20 ডেজের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারো, তাতে কোনো প্রবলেম হয় না, খুব ভালো থাকে ক্রিমটা। তো সবাই অ্যাপ্লাই করো। তো আজকের জন্য আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।